আসসালাম আলাইকুম আহমতুল আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে আমাদের কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সিলেটের কিছু কিছু এলাকা মৌলভীবাজার এই ধরনের এলাকাগুলো বন্যায় প্রচুর পানি প্রবাহিত হচ্ছে বিশেষ করে আমার আম্মা বা আমার বড় মুরব্বী যারা আছে তারা বলেছে অষ্টআশির পরে একানব্বই বন্যা মনে হয় তারা দেখেছিল এরপরে আর বাংলাদেশে মানে আমাদের এলাকায় আমরা কেউ পানি দেখি নাই এখন বর্তমান পরিস্থিতি হোয়াট কে পানি ছাড়ছে কে পানি ছাড়ে না এগুলো তো আসলে কিছু করার নাই আমাদের আমাদের তো আসলে বিগত যারা আমাদের শাসন করে গেছে তারা এগুলো দেখতো তারা এগুলো দেখে নাই তারা নিবে আমাদের কিছু করার নাই আসলে এখন আপাতত যেটা করতে পারি আমরা আমি জামশেদ মজুমদার আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব করতে আমি অনুরোধ করব। আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন করেন মানে কোনো একজনের উপর দায়িত্বটা চাপিয়ে না দিয়ে কোনো একজন বিখ্যাত ব্যক্তির উপর দায়িত্বটা চাপিয়ে না দিয়ে আমার মনে হয় কি কুমিল্লা নোয়াখালী ফেনি সিলেট ব্রাহ্মণবাড়িয়া হাজার হাজার আপনার ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড আপনার হাজার হাজার কলেজ ফ্রেন্ড আছে আপনার কলিগস আছে হাজার হাজার মানুষকে আপনি চিনেন প্রবাসী থেকে আপনি চিনেন সো আপনার পরিচিত একজন কাউকে দিয়ে আপনি হেল্পটা করেন অরালস আপনি নিজে যান আমরা খুব শীঘ্রই যাচ্ছি আলো যদি বাঁচা ইনশাল্লাহ কুমিল্লা যাচ্ছি আমি এবং আমি চাচ্ছি যে আমার নিজের যতটুকু সাধ্য সহযোগিতা আছে সর্বস্বটুকু টুকু উজাড় করে দিতে কারণ শুধু আমাদের কুমিল্লা মানে আমাদের নাঙ্গলকোটের চল্লিশ হাজার মানুষ পানি বন্দি আমাদের ছোট্ট একটা উপজেলা মানে ছোট্ট কত ক্ষুদ্র একটা উপজেলা যে উপজেলার কথা অনেকে আমি বাংলাদেশে অনেক জায়গায় যাই বলেছি আমার বাড়ি নাঙ্গলকোট অনেকে বলেছে নাঙ্গলকোট ওরা উচ্চারণ করতে পারছিল না মানে এত ছোট একটা উপজেলা আমার উপজেলাটা টু বি অনেস্ট আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি কথা বলতে যেখানে বলেছে আপনার বাড়ি কোথায় বলছে কুমিল্লা কোথায় বলেছি নাঙ্গলকুট নাঙ্গলকুট উচ্চারণ করতে পারছে না কারণ উনি আগে কখনো নাই নাম এত একটা মানুষ পানিবন্দি আমার পাশের গ্রামের দুইজন লোককে গতকাল রাতে সাপে উপরে তাদের ঘরে কোমর সমান পানি তারা খাটের উপরে ঘুমাইছিল ছিল কোন রকম ওখানে সাপে কামড় দিয়েছে তাদেরকে আমি বুঝতেছি না নিউজ চ্যানেলে কেন এগুলো আসতেছে না নো নিউজ চ্যানেল মানে কি করছে সারাদিন খালি খেলাধুলা এগুলো দেখাচ্ছে মানে কি কে কি কইছে কে কোথায় গেছে খালি ক্যামেরাটা নেই তাদের পিছি 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 পিসি পিসি মানুষ সব ডুবে যাচ্ছে চার ঘন্টার নিউজে দুই মিনিট হচ্ছে বন্যার নিউজ এক মিনিট হচ্ছে বন্যার নিউজ মানুষ বন্দি কেউ কিছু করতে আমরা তো সবাই নিজে নিজে এগিয়ে আসতে হবে কেউ কিছু করবে সবাই অপেক্ষায় আছে কেউ কিছু করবে সবাই অপেক্ষায় আছে আপনি কিছু করেন আপনি কিছু করেন ভাই আমি কিছু করি লেটস ডু ইট আমরা নিজেরা কিছু করি ভাই আমি বলব না আপনি কিছু করেন চলুন এখন থেকে আমি কিছু করবো ওকে নিউজ আসার দরকার নিউজ আসা লাগবে না এটা ছবি তোলা লাগবে না কোনো ছবি তোলা লাগবে না কোনো সেলফি তোলা লাগবে না এক প্যাকেট চাল দিয়ে দশজন মানুষকে জড়ো করে ছবি তোলার দরকার নাই তো আমাদের লোক দেখাদেখির কাছে কোনোদিন কারো উপকার হয়নি লোক দেখা দেখির কাছে কোনোদিন কারো উপকার হয় নাই মানে লোক দেখানোর কাজে কোনোদিন নিজের উপকার হয় নাই মানুষের উপকার হয় নাই এক বস্তা চাল দিয়ে দশজন বিশ জন পঞ্চাশ জন মানুষকে এনে ক্যামেরা করা ক্যামেরাম্যান চলে যাও ওখানে দশ ভাই প্লিজ আপনি যারা যাবেন সবাই সহযোগিতা নিয়ে যান ছবি তোলার ধান্দায় বাদ দেন হ্যাঁ ভিডিও করে যারা প্রচারক আছে প্রচার করতে পারবে তারা করবে কারণ তারা যদি এটা প্রচার করে অন্য মানুষ এটা দেখবে দেখেই তো মানুষের হৃদয় গলবে মানুষ সহযোগিতার জন্য যারা ভালো আত্মার যারা যারা ভালো হৃদয়ের মানুষ আছে যাদের নরম মন আছে যাদের বড় একটা হৃদয় আছে যাদের উদারতা আছে যাদের কোমলতা আছে তারা গিয়ে আসবে কেউ অর্থ দিয়ে কেউ ফিজিক্যালি কেউ প্রচার প্রসার করে কিছু করতে হবে ভাই ভাই জামশেদ মজুমদার কিছু করবে উমুক গায়ক নায়ক কিছু করবে না ডোন্ট ডু দিস ওকে প্লিজ প্লিজ ভাই আপনি কিছু করেন ভাই আমি বলবো আপনি কিছু করেন ভাই প্লিজ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার আমরা জানি এটা ব্যস্ততা কিসের আমাদের নোয়াখালীর পরিস্থিতি খুবই আমার এক মানে আম্মা আমার জ্যাটো ভাই উনি ফোন দিয়ে আমার বড় ভাইকে রাতে বলছে রে আব্বা মার একটু তোদের ঘরে জায়গা দিতে পারবি বাড়িতে উঠে গেছে ঘরে মানে এটা খুবই একটা মর্মান্তিক বিষয় আর আমি তো দেখেন সত্যি কথা আমি ফেসবুক খুবই কম চলে ভাই বিলিভ নি ভাই আজকে দু তিন দিন থেকে সারা দিন শুধু ইউটিউবে নিউজগুলো দেখি কিন্তু তেমন নিউজে দেখি না এগুলো সম্পর্কে কালকে ঘরের বাজারে একটা লাইভে আসছি মানুষ যেন কমেন্ট দেখে অবাক হয়ে গেছি মানুষ কেন এইভাবে কমেন্ট করতেছে ওয়াই ফেসবুকে ঢুকে দেখি যে ওই কথাকার মানে যেই টেলিভিশন যে নিউজ চ্যানেলের নাম কেউ জানে না তারা প্রচার করতেছে যে বন্যায় বাংলাদেশ ডুবে যাচ্ছে ভারতের পানি প্লাস বৃষ্টি কিন্তু নিউজ চ্যানেলগুলো আপনি দেখেন দু চার পাঁচ দিন আগে দেখেন আজকে কদিন থেকে বৃষ্টি হচ্ছে রে পড়ান চার পাঁচ দিন থেকে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে আর পানি ঢুকে যাচ্ছে আমরা জানি না এটা মানে নিউজের মাধ্যমে জানি না এটা আসলে আমি তো কিছু করবো হাবিবুর রহমান ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেবো আমি তো কিছু করবো আমি চাচ্ছি যে মানে আর দশ জনের জিম্মেদারি মানে মানুষজন আমাকে টাকা পাঠাবো আমি করবো আমি এটা চাচ্ছি না আমি ওই জিম্মেদারি নিতে চাচ্ছি না আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু দিয়ে আমি ইনশাল্লাহ যাচ্ছি আল্লাহ যদি বাঁচায় আমরা যাচ্ছি আপনারা আসেন কে কোথায় যাচ্ছেন কমেন্টস করে জানান তো কারা কারা কোথায় যাচ্ছেন দরকার নাই পিক ভাড়া করে একবারে ধরেন ওখানে টাকা নষ্ট করার নিজ নিজ ভাই নিজ নিজ জায়গা থেকে নিজে যতটুকু করি ওয়েস্ট করব না আমরা কেমন আমরা ওয়েস্ট অফ মানি করবো না কারণ ওখানে দেখেন এখন এই যাদের সামর্থ্য আছে তাদেরও কিন্তু কিছু করার নাই চুলা চাককে কিচ্ছু নাই যে জ্বালাইতে পারবে রান্না করতে পারবে বুঝছেন চুলা চাককে কিচ্ছু নয় জ্বালাতে পারবে আমরা ওই যে চিড়া গুড় মুড়ি তারপরে কিছু বাদাম খেজুর এগুলো নিয়ে আমি দেখি কি করা যায় খেজুর একটু এক্সপেন্সিভ হয়ে যায় এখন খেজুর দিকে যাওয়া যাবে না আমার মনে হয় মুড়ি চিড়া গুড আর ওই যে খাওয়ার পানি স্যালাইন এগুলো খুব জরুরি বাই করুন তো আমার পরিচয় আপনি তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডে খাওয়ার স্যালাডের ব্যবস্থা করুন তো কিছু বা হাজার পাঁচেক প্যাকেট চার পাঁচ হাজার প্যাকেট দেখেন তো কোনো কর্পোরেট রেটে পাওয়া যাবে কিনা একটু কম রেটে হ্যাঁ কনফার্ম পাওয়া যাবে একটু খোলেন তো চার পাঁচ হাজার প্যাকেট কারণ স্যালাইনটা খুব জরুরি এখন আর একটু দেখেন তো কোনো ইয়ের সাথে যে কোনো পানি কোম্পানির সাথে কথা বলতে পারেন কিনা কর্পোরেট রেটে পানি দিবে

কারা কারা নাঙ্গল কোট লাকসাম চোদ্দ গ্রামের আছেন নাঙ্গল কোট লাকসাম চোদ্দ গ্রামে কারা কারা আছেন একটু কমেন্টস করেন এবং আপনি যদি আপনার পরিচিতি কেউ থাকে একটু ফেসবুকে ট্যাগ করেন আর ভিডিওটা একটু শেয়ার করুন প্লিজ নাঙ্গল কোট লাকসাম চোদ্দ গ্রাম আমাদের কুমিল্লা কে কে আছেন আমি নোয়াখালীর দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যেতে হবে ভাই যেতে হবে যতটুকু আল্লাহ সমর্থ দিছে যতটুকু আল্লাহ তৌফিক দিছে আটানা এক টাকা যা বাড়তি টাকা দিয়ে দিতে হবে এখন কিছু ফরোজ প্রত্যেক মুসলমানের উপর এখন এটা ফরজ যে ওদের সহযোগিতা করবে কারণ ওরা একান একদম নিঃস্ব হয়ে গেছে এই সিলেটের কিছু হইলে সিলেটটা বেশি যায় আমি বুঝলাম না জিনিসটা হ্যাঁ যে লাস্ট দু হাজার বাইশে তো সিলেটের অবস্থা খুব ভয়াবহ ছিল এইটা কেমন কথা মানে এটা এটা কি করতে হবে এটা পানি বন্ধ করতে হলে কি করা লাগবে টাকা লাগবে টাকা দিয়ে কিছু করতে হবে আমরা টাকার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনারা কি বলেন একটু কমেন্ট করেন তো বাংলাদেশে আল্লাহ যতটুকু বৃষ্টি দিবে আল্লাহ যদি বৃষ্টি দিয়ে যদি এ দিয়ে যদি আমাদের মাথার উপরে পানি ভাসায় না আলহামদুলিল্লাহ কিন্তু পাশের কেউ করে বৃষ্টি দিয়ে দিবে ওই মানে পানি ছেড়ে দিবে পানি ধরে রাখবে টু স্টপ দিস থিংস কি করা লাগবে আমি জানি না বা টাকা লাগবে যা করতে হবে উই উইল ম্যানেজ দ্য মানি ইনশাআল্লাহ আল্লাহ কি বলেন আপনারা আপনারা কি বলেন আমরা কি টাকা ম্যানেজ করতে পারবো না সবাই মিলে হ্যাঁ আমরা সবাই মিলে কি টাকা ম্যানেজ করতে পারবো না যে পানি বন্ধ হওয়ার জন্য আমাদের দেশের ইঞ্জিনিয়াররা আমাদের দেশে যারা চিন্তক ভাবুক আছে যারা এখানকার বুঝের লোক আছে যারা এগুলো বোঝে কি করা লাগবে তারা করবে বাট করতে গেলে টাকা লাগবে টাকা আমরা বাংলাদেশের ষোলো কোটি সতেরো কোটি মানুষ দেবো ইনশাআল্লাহ কারো থেকে ঋণও করা লাগবে না বিদিনিল্লাহ তাআলা যদি আমাদের শাসকরা যদি আমাদের নেতৃত্বে যারা আছে তারা যদি সৎ এবং নিষ্ঠার সাথে আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয় চুক্তিবদ্ধ হয় এবং যদি তারা তাদের চুক্তি রাখতে তারা যদি অঙ্গীকারবদ্ধ হয় এবং যদি তাদের এই চুক্তি এবং আমাদের এবং তাদের মধ্যে এই চুক্তির যদি জবাবদিহিতা যদি আমাদের কাছে স্পষ্ট কোন মেথড থাকে যে আমরা জানতে পারবো তারা কোনো গর্ব করছে কিনা ইনশাআল্লাহ কোনো টাকা ঋণ করা লাগবে না আমি সবকিছু প্রবাসীদের উপর চাপিয়ে দেব না আমরা বাংলাদেশে যারা আছে এবং বাংলাদেশের বাইরে যে প্রবাসীরা বাইরে আছে সবাই মিলে উই ক্যান ম্যানেজ ফার মোর অনেক বেশি আরো আমরা ইন্তজাম করবো ইনশাল্লাহ যাই হোক এগুলো এখন এখনকার বিষয় না এগুলো আমরা আগে আগে আমরা আমাদের ভাইদের উদ্ধার করি নৌকা যাদের আশপাশে নৌকা আছে নৌকা যাদের আশপাশে যাদের তৌফিক আছে কিছু চিড়া মুড়ি গুড পানি খাওয়ার স্যালাইন হ্যাঁ এগুলো আর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো সাপের এন্টিটিডোর মানে সাপে কামড় দিলে বিষাক্ত সাপে কামড় দিলে যে এন্টিডোর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলব এন্টিডোরগুলো একটু অ্যাভেলেবেল করতে যাদের কাছে নাই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দয়া করে বাংলাদেশের যেই জেলাগুলোতে এখন এগুলো অ্যাভেলেবেল আছে প্লিজ সামহো আপনারা ম্যানেজ করেন আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বলবো দয়া করে আপনারা সাপের কিছু এন্টিডোর রাখেন এবং এটা উন্মুক্ত করে অ্যানাউন্স করেন যে যখনই কাউকে কোনো সাপে কামড় দেবে দ্রুত যাতে আপনাদের সাথে যোগাযোগ করে ভাই দ্রুত যাতে আপনাদের সাথে যোগাযোগ করে ভাই ভাই আমি এখানে লাইভে বেশি সমস্যা দাঁড়ান একটু খবর তো আমি কতটুকু পৌঁছেছি আমার ভাই গেছে পরিস্থিতি মানে গাড়ি যাবে কি না গাড়ি যাচ্ছে কিনা আমি একজন গেছে আমার একেবারে ঘনিষ্ঠ মানুষ আপনি বলতে পারেন ঘরের বাজারের মানে মানে ঘরের বাজারের মালিক বলতে পারেন যিনি ঘরের বাজারটার পরিচালনা করেন আমি আর উনি মিলে তো আমার ভাই গেছে বলছে তুমি অপেক্ষা করো আমি যাচ্ছি আমি তোমরা জানাচ্ছি আমরা খুব শীঘ্রই আমরা বের হয়ে যাব এবং আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা আমাদের